So very good evening guys. Maaf karna hoga. Sorry. So very good afternoon guys. Welcome back to my channel. Chole eshechi ar ekta notun crispy vlog niye. To mat koro run. Jai na khub totlachi. To ajke ami ekar nei amar pichone amar ache Rajdeep Bhagne. So ekhon first of all jacchi amra tel bhorte. প্রথমবার আজকে যেই জায়গাটায় যাচ্ছি তোমাদের বলবো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেই জায়গাটায় যেতে ভিসার দরকার হয় না চলো আগে পেট্রোল পাম্পে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আজকে একটু শর্টকাটে যাব আজ ভাই কেমন আছিস ভাই ভালো আছি ভাই চলে এসেছি পেট্রোল পাম্প ডাইরেক্ট ঢোকাবো পেট্রোল পাম্পে ও একটু অফরোডিং রাস্তা ঠিকই আছে বাট সাইড দিয়ে ঠিক জায়গাটা বের করে নেবো দাও কাকা দাও একটু আগে ভাগ্নে প্রচন্ড এম্বারেস ফিল করলো আমি একটা দাদাকে হাই দেখাচ্ছিলাম মানে যে দাদাটাকে হাত দেখাচ্ছিলাম সো ভাগ্নে চিনতো না তাও হাত দেখালো তাই প্ল্যান্ডার শোন আমি বলি এরকম লাইফে এরকম মুহূর্তগুলো আসবেই যেখানে তুমি চুদু হয়ে যাবে মানে ইংলিশে সেটা এম্বারেসমেন্ট তো যাই হোক হোয়াটএভার সো পেট্রোল পাম্পে তেল ভরা হয়ে গেল এখন আমরা বেরোচ্ছি শ্রীলঙ্কার দিকে হ্যাঁ আজকে যেই জায়গাটায় যাচ্ছি তোমরা ঠিক জেনেছো আজকে যাচ্ছি আমরা শ্রীলঙ্কা হ্যাঁ এখান থেকে একটু অফরোডিং রাস্তা শুরু হয়ে যাবে সো লাস্ট অনেক বছর আগে গেছিলাম জানি না আগের মতন রাস্তা আছে কি না বাট লেটস সি দেখি সামনে একটা ওয়াটার ক্রসিং পার করতে হেভি লাগে বাট জল নোংরা ওর জন্য বাজে লাগছে যাই হোক সব কথা বাদ দিই এখন আমরা রাইটে নিলাম তো শ্রীলঙ্কা আমরা সচরাচর জানি যে শ্রীলঙ্কায় যেতে হলে পাসপোর্ট ভিসা এসব দরকার হয় বাট আমাদের দরকার হবে না কারণ আমরা লোকাল শ্রীলঙ্কায় যাচ্ছি তো রাস্তা দেখতেই পাচ্ছ প্রচণ্ড অফরোডিং রাস্তা পুরো লাদাখ ভাইবস দেবে এখানে লাদাখের মতন মাউন্টেন নেই বাট স্টিল তুমি হালকা হালকা ফিল পাবে এখানে তো পেছনে ভাগ্নে বসে বসে একা একা জিমিজামি খাচ্ছে কারণ রিসেন্টলি ক্যাম্পাস ডায়েরিজ দেখেছে ও অনেক আগে দেখছি আর্গুমেন্ট করা স্বভাবটা ওর গেল না সো আজকে যে মেইন আমাদের কাজ একটা ভিডিও শ্যুট করবো তো তার সাথে সাথে একটা ভ্লগও করে নেবো বিশ্ববিখ্যাত শৈলমারি নদী পার করে আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে ও মাই গড এখন এই ককটাকে মেরে দিতাম কক কক কথা বলতে বলতে চলে আসলাম শৈলমারি ব্রিজে পাশে নদী এটা একটা বড় ব্রিজ ও মাই গড বিশাল বড় ব্রিজ এই ব্রিজটার নাম হচ্ছে গিয়ে আমি ও নিজে ভুলে গেছি দাঁড়াও সামনে গিয়ে দেখি নেতাজি সেতু কেন কি হয়েছে এই যে রাস্তাটা যেমন খারাপ ছিল আচ্ছা তোকে সিম্পাথি দেওয়ার আমি ছাড়া আর কোন লোক পেয়েছিস কি মানে যে তোকে বলবে আজ খারাপ হচ্ছে ঠিকই কাল ভালো হবে তোমার হোপ ছেড়ো না এটা ওটা মানে কেউ পেয়েছিস কি কাউকে এরকম এরকম অনেকজনই বলে আমায় মানে অনেকজন না স্পেশাল ওয়ান এরকম কেউ বলে না ইওর হোল লাইফ ইজ এ লাই এই রাস্তায় আমি ক্লাস যখন ইলেভেনে যখন উঠেছিলাম এই রাস্তায় প্রত্যেকটা দিন আসতাম কারণ এই জায়গার এনভায়রনমেন্টটা খুব ভালো লাগতো আমার এরকম জায়গা দেখে আমি মানে নিজেকে আটকাতে পারতাম না গিনারির উপর আমার একটাই টান মানে ন্যাচারাল লাভ হোয়াট এভার যাই হোক সবারই থাকে এরকম তো রাস্তাটা দেখো ফিল করো রাস্তাটা কীরকম লাগে সামনে নদী এই জায়গাটা আসতাম পুসতাম ও কি লাগতো মানে নস্টালজিক ব্যাপার এগুলো সেরা জায়গা ভাই সেরা জায়গা আর কোথায় যাবো কিন্তু আমি তো মানে অবাক হয়ে গেলাম এরকম কেন অপরূপ জায়গা অনেক বছর পর আসলাম একটা সময় জায়গাটা সেই লাগতো আমার মানে এখনো ভালো লাগে স্টিল বাট আগের মতন নেই কাকুরা এখানে ফিশিং করছে আরশোলা দিয়ে তো কাকুদের সামনে ক্যামেরা নিয়ে তারা অকওয়ার্ড ফিল করবে ওই জন্য নিয়ে গেলাম না রাজদীপ ভাই আর কৌশিক ভাই আমরা এদিকে নদীর সৌন্দর্য অনুভব করছি হ্যাঁ সামনে আমাদের নদী আচ্ছা আমরা এই সিটে বসে দেখছি নদীর ভিউ হ্যাঁ রে ভাই জীবনে কি ছিলাম বলতো
জীবনে একটা মেয়ে পড়াইতে পারিনি, এর থেকে কিছু লালাত কিছু আছে বলতো? স্কুল লাইফ গেল, মানুষ স্কুল লাইফে প্রেম করে, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় চুমু খায়। প্রথম মানুষের চুমু থাকে ধর স্কুল লাইফে, আচ্ছা ঠিক আছে। তারপরে ধর কলেজ লাইফ এনজয় করে, ধর গার্লফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের জন্য কলেজ টলেজ যায়, ঠিক আছে। গার্লফ্রেন্ডে মানে কলেজে যতটা ফিস দেয়, কলেজের ধর বাইরে যে দোকানটা থাকে ওই দোকান থেকে ধর চকলেট টেডি ফেডি কিনে আরো বেশি টাকা ফিস, মানে ওই ওইখানে বিল তুলে দেয়। আমরা শুটের জন্য নিয়ে এসেছি সোনি, অনেক লেন্স, গিম্বলও আছে, সবকিছু আছে, কিন্তু যেটা আসল কথা আমরা শুট করতে পারবো না, বিকজ আমরা মেমোরি কার্ডে নিয়ে আসছি। তো এত দামি ক্যামেরা সেটআপ দিয়ে কিচ্ছু হবে না যদি তোমার কাছে কিছু অল্প কিছু টাকার মেমোরি কার্ডটা না থাকে। তার জন্য এই শ্যুটটা আমাদের এবার মোবাইল দিয়ে শ্যুট করতে হবে, কারণ আমরা অনেক দূর এসেছি, আবার গিয়ে আবার এসে শ্যুট করা পসিবল না, অনেক দেরি হয়ে যাবে। আর এখানে কুশ প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছে, যার জন্য ভাই এক্সট্রিমলি সরি, ভাই এক্সট্রিমলি সরি, ভাই একটু তাকা ভাই, এই টুটা হুয়া টুটা হুয়া। যাই হোক, কোনো সমস্যা নেই, কন্টেন্ট ভালো হলে কি মোবাইল কি ভালো ক্যামেরা কোনো ব্যাপার না, কন্টেন্টটা ভালো আনার চেষ্টা করবো, দেখতে হবে। আজকে যে জায়গাটি এসেছি আমরা, এটি খুবই একটি প্রাকৃতিক স্থল, প্রকৃতি সহ ন্যাচারাল জায়গা। যাই হোক, বৃষ্টির বুন্দ গুলো মাঝে ফসল আছে, তাহলে মাঝে মাঝে এখানে ছোট ছোট, তোমরা দেখাও, দেখো ছোট ছোট বৃষ্টির জলের ফোঁটাগুলো পড়ছে, আর আর দেখতে খুবই অপূর্ব লাগছে বন্ধুরা, বিশ্বাস করো। আমি জানি এটা শ্রীলঙ্কা, তোমরা যেরকম এক্সপেক্ট করেছিলে সেরকম শ্রীলঙ্কা নয়, পুরোটাই আলাদা। ওখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই সাইডে তোমরা দেখতেই পাচ্ছ, আর এই সাইডে কিছু ছেলেরা দাঁড়িয়ে আছে, যাই হোক তাদেরকে দেখালাম না, অনেক ছেলেপেলে আছে, যদি মেরে মুড়ে দেয় তাহলে ভাই, যাই হোক আমার খুব ভয় লাগে এইসব জিনিস। এই জায়গাটার অ্যাকচুয়াল নাম শ্রীলঙ্কা না, এই জায়গাটার নাম আমি সেটাও জানি না, আমি খুব ইনকমপ্লিট ব্লগার, বাট কি আর বলবো। রাজদীপ ভাই, আজকে মনে প্রচন্ড কষ্ট জানিস তো, তোর আবার কিসের জন্য কষ্ট? অনেক কিছু আজকে কষ্ট লাগছে, এটা কারণে যে এই সুন্দর জায়গায় এসে ঠিকঠাক ভিডিও শ্যুট করতে পারছি না, আর পিছনে ব্যাপারটা হচ্ছে গিয়ে কটা ছেলে বসে আছে, তো ছেলে বসে থাকার কারণে আমার খুব অকওয়ার্ড ফিল করছি, যার জন্য ঠিকঠাক ভিডিও করতে পারছি না। তুই কি ব্লগের মধ্যে ডিপ্রেশনে ছিলিস? ব্লগে ক্যারেক্টার দিয়ে গিয়েছিলাম, ক্যামেরাটা ধরে আছে কৌশিক, খুব ইরিটেট ফিল করছে, ওরও ভালো লাগছে না ঠিকঠাক এরকম, কিন্তু কিছু করার নেই বুঝলি, জীবনটা খুবই কষ্টকর। আর এখানকার ওয়েদারগুলো, জায়গাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ এই জায়গাটার জন্যই একমাত্র বেঁচে আছি, না হলে কবেই মরে যেতাম, তাই না? তাই মানে এইসব জায়গার জন্যই মনটা তাও ঠিক আছে। বেস্ট প্লেস ফর হ্যাং আউট, ভুলো কাপল নিয়ে আসবে, ভুলো কাপল নিয়ে আসবে না, এইটা সবথেকে বড় ভুল, এটা বুঝলেন তাহলেই। বন্ধ করো হাত জোড় কে, মে দ্যাটস হাউ আওয়ার লাইফ গোস, দ্যাটস হাউ আওয়ার লাইফ গোস। তো তোর পরে কিছু মেয়ে ফে পেলি? আরে আর কত কত একই ডায়লগ কতবার শুনবো, আমি না পাই না, আমি সবাই পায় যায়, তুই পাইছিস ফাকিং বিচ ইউ আর। তো এখন এখান থেকে বেরোবো, আর জানি না আজকে এরকমই ব্লগ গেল, এই ভিডিওটা এতটুকুই ছিল আজকে, তো এই ভিডিওতে এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর নিচে শেয়ার বাটন আছে, ক্লিক করো। শর্ট টু আর্গিউ জাস্ট সে উই লাভ ব্যাচেলর শর্টকাট অ্যান্ড মুভ অন। নাও আই হিট দ্য লট অন মাই মডেল, রোল আপ জেলাটো ওয়েন ফ্রাডো আ কাপল মডেলস টু কাটো হু ফাকিং ব্রট আপ দ্য বটলস অ্যান্ড গন হ্যাম, দিস এইন্ট ইভেন লাক অর প্ল্যান্ড, ইয়াল নো হু দ্য ফাকস আই অ্যাম, বার্ন ইট বাক্স।